সো আমরা হচ্ছে কি সেলেস্টিয়াল স্ফিয়ার আর বেসিক কোঅর্ডিনেট সিস্টেমটা দেখব, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি হোয়াট ইউ সি ওভার হিয়ার ইজ এ সেলেস্টিয়াল স্ফিয়ার। অ্যান্ড স্ফিয়ার এর উপর আমরা যেমন কার্টেসিয়ান প্লেনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ডিল করি, আমরা একটা স্ফিয়ার এর উপর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট নিয়ে ডিল করি। ওকে, সো ফিগারটা দেখে একটু জটিল লাগছে, বাট ডোন্ট বি ওভারওয়েলমড, এটা আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করব। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইমাজিনারি স্ফিয়ার ফর মানে অ্যাস্ট্রোনমিতে আমরা একটা স্ফিয়ার ইমাজিন করি যেটার সেন্টারে হচ্ছে কি অবজারভার, আর পুরা স্কাইটাই হচ্ছে তোমার সারফেস অফ দ্য স্ফিয়ার। ওকে, তো এটাকে আমরা বাংলায় বলি যে খ গোলক। অ্যান্ড এখানে হচ্ছে কি আমরা বেশ কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। ফর এক্সাম্পল, আমরা আল্ট এজিমাথ কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, দেন উই হ্যাভ দ্য ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম। সো আমরা হচ্ছে কি এই দুইটা আজকে দেখবো। দে আর আদার্স লাইক গ্যালাকটিক কোঅর্ডিনেট সিস্টেম, দেন একলিপ্টিক কোঅর্ডিনেট সিস্টেম। সো তার মধ্যে হচ্ছে কি আমরা আজকে দুইটা দেখবো। সো এর আগে আমাদের হচ্ছে কিছু বেসিক কোঅর্ডিনেট কনসেপ্টস লাগবে, উইচ ইজ নাম্বার ওয়ান আ স্মল সার্কেল, নাম্বার টু আ গ্রেট সার্কেল। তো গ্রেট সার্কেল হচ্ছে কি, সাপোজ একটা প্লেন আমার স্ফিয়ারটাকে কাটছে, প্লেনটা যদি স্ফিয়ারটাকে কাটে তাহলে কাটা অংশটা অবভিয়াসলি একটা সার্কেল হবে, মানে সার্কুলার শেপ, একটা 2D সার্কেল হবে। যদি সেই প্লেনটা স্ফিয়ারের সেন্টার দিয়ে যায়, দেন আই উইল গেট দ্য বিগেস্ট সার্কেল আই ক্যান গেট। সো দ্যাট বিগেস্ট সার্কেল ইজ কল আ গ্রেট সার্কেল। কিন্তু প্লেনটা যদি সেন্টার দিয়ে না যায়, অন্য কোন একটা জায়গা দিয়ে যায়, ফর এক্সাম্পল দি স্মল ব্লু কালার থিং উই হ্যাভ হিয়ার, এটাকে আমরা বলবো একটা স্মল সার্কেল। ঠিক আছে, সো ছোট এনিথিং দ্যাট ইজ স্মলার দেন দ্য গ্রেট সার্কেল ইজ কল আ স্মল সার্কেল। সো এমন না যে গ্রেট সার্কেলটা হরিজন্টাল হতে হবে, এমন না যে আমরা পাশাপাশি বরাবর কাটতে পারবো, আমরা লম্বালম্বিও কাটতে পারবো, ডায়াগোনালিও কাটতে পারবো। তো বলতে গেলে আমাদের অসংখ্য গ্রেট সার্কেল আছে। ওকে, তো আমরা সেলেস্টিয়াল স্ফিয়ার আমরা শুরু করি যে এজিমাথ অ্যান্ড আল্ট এজিমাথ সিস্টেমটা দিয়ে। তো সবার আগে আমরা যেটা করব, স্টেপ ওয়ান, আমরা হচ্ছে একটা সার্কেল আঁকবো। তো এটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার আঁকার ফার্স্ট স্টেপ। প্রথমে আমরা একটা সার্কেল আঁকবো, সার্কেলে আমরা কয়েকটা চিহ্ন দিব। প্রথমে হচ্ছে কি নর্থ অন দ্য লেফট, অন দ্য রাইট আমরা দিব যে সাউথ। যদি আমরা সাদার্ন হেমিস্ফিয়ার হয়, নর্দার্ন হেমিস্ফিয়ার হয়, তখন হচ্ছে কি দিস ইজ দ্য ইউজুয়াল ওয়ে টু গো। সাদার্ন হেমিস্ফিয়ার হলে এটা ইউজুয়ালি উল্টাই যায়, বাট আপাতত চিন্তা করো, ওখানে লেফট ইজ নর্থ, রাইট ইজ সাউথ। উপরে যেটা থাকে মানে তোমার মাথার উপরে, সব তুমি যেখানে থাকো না কেন, তোমার মাথার উপরে পার্টটাকে অলওয়েজ বলবে যে জেনিথ। ওকে, সো ZENITH, জেনিথ। অ্যান্ড তোমার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি নাদির, NADIR, নাদির। ওকে, তো নাদিরটা নিয়ে হচ্ছে কি আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই, ইটস নট হোয়াট উই ইউজুয়ালি ডিল উইথ। বাট জেনিথ নিয়ে হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করতে হয়। তো জেনিথ হচ্ছে তোমার বেসিক্যালি এটার পারপেন্ডিকুলার একটা বাইসেক্টর, অ্যান্ড ও পয়েন্ট হচ্ছে আমাদের অবজারভার। সো এটা হচ্ছে কি অবজারভার কে সেন্টার করে একটা আমরা স্ফিয়ার ইমাজিন করলাম। নেক্সট স্টেপ, উই ড্র এরকম একটা বাঁকা একটা কার্ভ আঁকবো আমরা, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি আমাদের হোরাইজন। ওকে, সো দিস পার্ট ইজ নর্থ, দ্যার ইজ সাউথ, দ্যাটস আওয়ার হোরাইজন। সো নর্থের বাম পাশে হচ্ছে, এই সাইডে হচ্ছে ওয়েস্ট, অ্যান্ড অপোজিট সাইডে যদি আমরা সার্কেলটা কমপ্লিট করি, দেন দ্যাট উড বি। ওকে, সো এরপর আমরা বাঁকা করে একটা লাইন আঁকবো, উইচ ইজ আওয়ার ইকুয়েটর। ওকে, সো এটা হচ্ছে তোমার একটু ওয়ার লাগতে পারে যে ইকুয়েটরটা এরকম কেন। ওয়েল, আমরা হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি আমরা উপরে যখন তাকাবো, আমরা নর্থ সেলেস্টিয়াল পোলকে আমরা দেখবো, উইল সি পোলারিস, উইচ ইজ এট দ্য নর্থ সেলেস্টিয়াল পোল। অ্যান্ড পোলারিসের যে অ্যালটিটিউড আছে সেটা হবে যে আমাদের ল্যাটিটিউড, মানে ওই অ্যাঙ্গেলে হচ্ছে কি আমাদের ইকুয়েটরটা থাকবে। সো লেটস জাস্ট লিটল বিট বেটার ইন আ ডিফারেন্ট প্লেস, তো পেন্ট ওপেন করলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের সার্কেল। তারপর হচ্ছে কি আমরা একটা লাইন ধরে নাও, সামথিং লাইক দিস একটা লাইন টানলাম, অ্যান্ড এখানে হচ্ছে ধরে নাও এটা হচ্ছে সেন্টার। সো সেন্টার থেকে সোজা উপরে হচ্ছে আমাদের জেনিথ, সো ওভার হিয়ার আমাদের জেনিথ। অ্যান্ড
এখানে ধরো না আমাদের অবজার্ভার, সাপোজ দিস ইজ আওয়ার আর্থ, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থের ইকুয়েটার। অবশ্য ইকুয়েটারটা এরকম না, ইকুয়েটারটা আসলে একটু বাঁকা, তো এটাকে হচ্ছে জাস্ট রেফারেন্স হিসেবে আমি জাস্ট সোজা লাইনটা আঁকলাম আর কি। তো ইকুয়েটার হচ্ছে কি এই বাঁকা লাইনটা, তো এটা হবে যে তোমার সাপোজ দিস ইজ নর্থ, দ্যাটস সাপোজ সাউথ, অ্যান্ড দিস ইজ সাপোজ ওয়েস্ট, দ্যাটস জেনিথ। ওকে, সো এখানে হচ্ছে কি আমরা উপরে আসি, ওয়েল জেনিথটাকে আর একটু উপরে আমরা নিতে পারবো অ্যাজ আমরা পৃথিবীর উপর। ওকে, সো জেনিথ হচ্ছে কি আমরা এখানে উপরে আসি। সো অবজার্ভার হচ্ছে কি এখানে, তো এটা জেড না, এটা হচ্ছে আমরা দিলাম যে ও আমাদের অবজার্ভার এখানে, এন্ড উপরে হচ্ছে কি জেড অথবা জেনিথ। এন্ড আমরা অবজার্ভার থেকে কোথায় আমাদের ল্যাটিটিউডটা তাহলে কি হবে, ল্যাটিটিউডটা তোমরা জানো যে ইটস লাইক তোমার ইকুয়েটার আর তোমার পজিশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাটস ইউর ল্যাটিটিউড। সো এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি তোমার ল্যাটিটিউড। ওকে, সো দ্যাটস ইউর থিটা অর ফাই, হোয়াট এভার ইউ কল ইট। এখান থেকে আমি দেখবো যে পোলারিসকে, রাইট? সো আমার হোরাইজন উইল বি সামথিং লাইক দিস, এখানে যাবো, তারপর এদিক দিয়ে হচ্ছে আমার হোরাইজন ওইভাবে। সো আমি নর্থ সেলেস্টিয়াল পোলকে দেখবো যে এখানে, অ্যান্ড এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে হোরাইজনের সাথে, হোরাইজনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে দ্যাটস দ্য অ্যালটিটিউড। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে হচ্ছে কি তোমার হোরাইজন থেকে কত ডিগ্রি উপরে একটা জিনিস আছে। ওকে, সো এখানে আমরা এই লাইনের প্যারালাল, এই যে এই লাইনটার প্যারালাল আমরা আরেকটা লাইন আঁকতে পারবো ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, দ্যাট গোস সামথিং লাইক দিস। ওকে, সো এখন আমরা জাস্ট একটু বেসিক ট্রিগোনোমেট্রি করব, যে এটা আমার ল্যাটিটিউড আর আমার পোলারিস অ্যালটিটিউড যে সেম। সো দেখো এই জিনিসটা কি হবে, অ্যাকচুয়ালি এটা একটু বাঁকা এঁকেছি, বাট ইন ফ্যাক্ট আমার এই লাইনটা হচ্ছে এই লাইনের পারপেন্ডিকুলার। ওকে, সো মাই লাইন, ইফ দিস ইজ সি অ্যান্ড দিস ইজ সাপোজ পি ওয়ান, ওকে, সো পি ওয়ান সি ইজ অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু এস, দো দেখে মনে হয় না, আমি মানে আঁকার জন্য একটু ভুল হয়েছে মাঝখানে, বাট দিস আর ইনফ্যাক্ট দি উইল বি ইনফ্যাক্ট পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো অ্যাঙ্গেল পি ওয়ান সি জেড উইল বি 90 ডিগ্রি মাইনাস ইউর ল্যাটিটিউড। ওকে, সো দ্যাটস ওয়ান থিং, অ্যান্ড এটা যদি 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড হয়, দেন এই অ্যাঙ্গেল যেটা আছে এটা হবে যে তোমার ল্যাটিটিউডের সমান। সো দিস অ্যাঙ্গেল উইল অলসো বি ইকুয়াল টু ইউর ল্যাটিটিউড। নাও এই অ্যাঙ্গেলটা অ্যান্ড আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, মানে এই দুইটা লাইন যেহেতু প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, ও এই লাইনটা হরিজন্টাল, হরিজন যেটা আছে সেটা ট্রান্সভার্সাল, সো দিস উইল টু আর অল্টারনেট অ্যাঙ্গেলস অ্যান্ড দে উইল বি ইকুয়াল টু ইচ আদার, দেয়ার ফোর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। দ্যাটস জাস্ট বেসিক ট্রিগোনোমেট্রি। ওকে, লেটস গেট ব্যাক। সো এই যে নর্থ সেলেস্টিয়াল পোলের সাথে যে অ্যাঙ্গেলটা করতেছি আর আমার জেনিথের সাথে ইকুয়েটারের যে অ্যাঙ্গেলটা, দোজ আর ইকুয়াল, মানে আমার ল্যাটিটিউড হচ্ছে আমার পোলারিসের হাইট। ওকে, এরপর আমরা একটা জায়গায় একটা স্টার আঁকবো, মানে যে কোনো একটা জায়গায়, এনিওয়েয়ার অন দ্য সার্ফেস অফ দ্য স্পিয়ার উইল পুট আ স্টার। এরপর আমরা জেনিথ থেকে এটার উপর সোজা একটা লাইন টানবো, লাইনটা এমন ভাবে টানবো যাতে এটা ইটস এন আর্ক অফ আ গ্রেট সার্কেল, মানে এটা যাতে গ্রেট সার্কেলের কোনো একটা চাপ হয় সেভাবে আমরা জিনিসটা টানবো। তো হরাইজন থেকে উপরে যে লাইনটা গিয়েছে, দিস পার্ক ইজ কল্ড ইয়োর অ্যালটিটিউড। ওকে, সো এস ইকুয়াল টু আর থিটা তুমি যদি ইউজ করো, অ্যান্ড আর এর জায়গায় তুমি যদি ওয়ান বসাও, এখানে আমরা সাধারণত আর এর জায়গায় ওয়ান বসাই, তখন হবে যে তোমার এ সমান এই থিটা, এইখানে যে থিটাটা আছে সে আর তোমার যে এটা আছে দুইটাই সমান হবে।
আর উপরে যে পার্টটা আছে, দ্যাটস ইউর জেড এ দিয়ে যে লিখলাম, এটা মানে হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল। সো ইউর জেড এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ইউর অ্যালটিটিউড, সো দ্যাটস ইউর জেনিথ অ্যাঙ্গেল। অনেক সময় হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল দিয়ে তোমার প্রশ্ন বানায়, তো এই বিষয়টা হচ্ছে কি একটু খেয়াল রাখতে হবে। সো এরপর আমরা পরের ফিগার আসি। উই অলরেডি হ্যাভ আওয়ার হোরাইজন নিচে যেটা আছে, উই হ্যাভ আওয়ার অ্যাল্টিটিউড, আওয়ার জেনিথ অ্যাঙ্গেল, আমাদের ইকুয়েটর ফাই, আওয়ার নর্থ সেলিস্টিয়াল পোল, আওয়ার জেনিথ। এরপর হচ্ছে কি অ্যাজিমাথ। অ্যাজিমাথ হচ্ছে কি ইউজুয়ালি আমরা সাউথ থেকে কাউন্ট করে আমাদের যে এখানে যে মিট হয়েছিল, আমরা প্রথমে কি করেছিলাম, জেনিথ থেকে একটা সার্কেলের আর্ক এঁকেছি, যেটা গ্রেট সার্কেল একটা পার্ট, অ্যান্ড এটা হরিজনকে একটা জায়গায় এসে ইন্টারসেক্ট করে। সো যেখানে ইন্টারসেক্ট করে সাউথ থেকে ওই জায়গা পর্যন্ত আমরা একটা অ্যাঙ্গেল পাবো। সো যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাজিমাথ, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে জাস্ট বাই কনভেনশন, এটা হচ্ছে ইউজুয়ালি বলে দিবে। মাঝে মধ্যে অনেকে আছে যারা নর্থ থেকে অ্যাজিমাথ কাউন্ট করে, সো এটা ইউজুয়ালি বলে দেয় যে তোমার সাউথ থেকে অ্যাজিমাথ কাউন্ট করবো নাকি নর্থ থেকে। অ্যান্ড অ্যাজিমাথ ইউজুয়ালি কাউন্ট করা হয় কাউন্ট ক্লক ওয়াইজ, সো সাউথ থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে নর্থ, দ্যাটস হাউ ইউ ইউজুয়ালি কাউন্ট অ্যাজিমাথ। সো এখন আমরা, এটা হচ্ছে আমাদের অল্ট অ্যাজিমাথ ফর্ম। এখন আমরা ইকুয়েটোরিয়াল ফর্ম দেখি। সো ইকুয়েটোরিয়াল ফর্মে তোমাকে দুইটা বিষয় যেটা বুঝতে হবে, একটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল, একটা হচ্ছে ডিক্লাইনেশন। এটা খুব বেশি কঠিন কিছু না। ডিক্লাইনেশন হচ্ছে বেসিক্যালি তুমি যদি আর্থের যে ল্যাটিটিউডটা আছে, মানে আর্থের মধ্যে যে ইমাজিনারি ল্যাটিটিউডের লাইন যেগুলো আছে সবগুলোকে তুমি যদি প্রজেক্টরের মতো আমাদের আকাশের মধ্যে তুমি যদি প্রজেক্ট করে দাও, তখন তুমি যে ইমাজিনারি লাইনগুলো পাবা ওগুলো হচ্ছে তোমার ডিক্লাইনেশন। ওকে, সো আমাদের ইকুয়েটরটাকে যদি আমি প্রজেক্ট করি তাহলে আমি পাবো যে সেলেস্টিয়াল ইকুয়েটর। ওকে, এটা আমরা শর্ট ফর্মে জাস্ট ইকুয়েটরই ইকুয়েটরই বলি। তো ইকুয়েটরের প্যারালালে যে অ্যাঙ্গেলগুলো থাকে, যেটাকে আমরা বলছিলাম যে ল্যাটিটিউড, সেটা হয়ে যাবে এখন আমাদের ডিক্লাইনেশন। সো এটা তুমি যদি দেখো যে এখানে এই এই স্টার যেটা আছে, স্টারটা অরবিট করবে কিভাবে, এইভাবে। সো আমরা রাতের আকাশে দেখব যে স্টারটার এইভাবে ঘুরতেছে, এই যে সামথিং লাইক দিস, অ্যান্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দিস প্যাথ ইজ প্যারালাল টু আওয়ার ইকুয়েটর, যে গ্রিন কালার যে ইকুয়েটর আছে সেটার প্যারালাল। ওকে, তো এটা প্যারালাল থেকে আমরা এরকম করে একটা গ্রেট সার্কেলের আর্ক টানবো, অ্যান্ড এই যে আর্কটা ক্রিয়েট হবে দ্যাটস আওয়ার ডিক্লাইনেশন। নাও আওয়ার অ্যাঙ্গেল, আওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের গ্রিনউইচ মিন যে একটা টাইম আছে না, গ্রিনউইচ মিন টাইম, সো ওইটা যে লংগিটিউডে। সো আওয়ার অ্যাঙ্গেল ডিক্লাইনেশন যেহেতু ল্যাটিটিউড, আওয়ার অ্যাঙ্গেল ইজ লাইক আ লংগিটিউড। সো আমরা লংগিটিউডটা মাপি কোথেকে, জিএমটি যেখানে আছে সেখান থেকে লংগিটিউড মাপি। সো আওয়ার অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি এই মিড, এই যে লাইনটা, সেখান থেকে আমি যে এখানে যে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, সো আমি যে এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, আমি এটা একটু ক্লিন করি। ওকে, আমি যে এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি দ্যাটস মাই আওয়ার অ্যাঙ্গেল। ওকে, সো আমি এই অ্যাঙ্গেলটাও বলতে পারবো, অথবা চাইলে আমি এটাও বলতে পারবো, বোথ আর দ্য সেম থিং, দ্যাটস মাই আওয়ার অ্যাঙ্গেল। ওকে, ইউজুয়ালি এটাই বলে, এটাকে আওয়ার অ্যাঙ্গেল হিসেবে দেখায় আর কি। অ্যাকচুয়ালি নট দিস ওয়ান, দ্যাটস নট হাউ ইউ, দ্যাটস নট দ্য রাইট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা। ওকে, সো দ্যাটস মাই আওয়ার অ্যাঙ্গেল, মানে এখান থেকে শুরু করে যে স্টার পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আছে। ওকে, সো দিস ইজ জাস্ট আ 2D ফিগার অফ আমাদের নাইট স্কাই আর কি। সো 2D ফিগারে দ্য নর্থ সেলেস্টিয়াল পোল লাইস অ্যাট অ্যান অ্যাল্টিটিউড অফ 5 অ্যাবভ দি হরাইজন, যেটা বললাম, অ্যান্ড দ্য সেলেস্টিয়াল ইকুয়েটর ইজ 90 ডিগ্রি অ্যাওয়ে, অ্যাট ইটস হাইয়েস্ট পয়েন্ট দ্য সেলেস্টিয়াল ইকুয়েটর অ্যাটেইনস অ্যান অ্যাল্টিটিউড অফ 90 - 5। সো ফিগার থেকে তুমি যেটা দেখতে পারতেছো, সেলেস্টিয়াল ইকুয়েটর যেটা আছে সেটা তোমার অ্যাট ম্যাক্সিমাম
90-5 পর্যন্ত উপরে উঠতে পারে। ওকে, তো এটা হচ্ছে মানে জিরো থেকে শুরু করে 90-5 এ যায়, দেন আবার জিরোতে নামে। দ্য ডিক্লিনেশন অফ দ্য স্টার ইজ মেজার্ড ফ্রম দ্য সেলেস্টিয়াল ইকুয়েটার অ্যান্ড সো দ্য ট্রানজিট অ্যাটিটিউড অফ দ্য স্টার ইজ গিভেন বাই 90-5 প্লাস ডেল্টা। সো ইফ ইউ হ্যাভ আ স্টার দ্যাট ইজ রাইট ওভার হিয়ার, ইফ ইউ হ্যাভ আ স্টার ওভার হিয়ার, তখন কি হবে তোমার স্টারের ডিক্লাইনেশন হবে যে এইখান থেকে এখানে, মানে সরি, স্টারের অ্যাল্টিটিউডটা হবে যে তোমার এইখানে হরাইজন থেকে একদম উপর পর্যন্ত, অথবা তুমি ইউ ক্যান কাউন্ট ইট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড অ্যাজ ওয়েল, ডাজেন্ট ম্যাটার। তুমি এখান থেকে সাউথ থেকে ইউজুয়ালি এরকম করতে পারি, অথবা নর্থ থেকেও করতে পারি। সো সেলেস্টিয়াল ইকুয়েটারের অ্যাল্টিটিউড কত? 90-5। সেলেস্টিয়াল ইকুয়েটার থেকে আমার স্টারটা কত দূরে? 90-5 প্লাস ডেল্টা। সো অ্যাট ম্যাক্সিমাম আমাদের স্টারটা হোক, স্টারের অ্যাল্টিটিউড হবে 90-5 প্লাস ডেল্টা ফ্রম, ইফ ইউ কাম ফ্রম দ্য সাউথ, অর ইফ ইউ কাম ফ্রম দ্য নর্থ, 180-, অল অফ দিস। স্টার উইল বি ডিউ সাউথ ম্যানি ট্রানজিট। সো ট্রানজিট মানে কি? ট্রানজিট মানে হচ্ছে যখন স্টারটা তোমার ম্যাক্সিমাম অ্যাল্টিটিউডে আসবে, যখন স্টারটা ম্যাক্সিমাম হাইটে আসবে। ইউজুয়ালি দ্যাট হ্যাপেন্স ওয়েন, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স ওয়েন, যখন তোমার স্টারটা মেরিডিয়ান ক্রস করবে, মানে তোমার চোখের সামনে যেটা আছে, তোমার যে লাইনটা হচ্ছে তোমার লংগিটিউড এর উপর দিয়ে যায়, সেটা হচ্ছে তোমার মেরিডিয়ান। সো স্টারটা যখন মেরিডিয়ান ক্রস করে, তখন সেটাকে বলা হয় যে ট্রানজিট। দ্যাটস হ্যাপেন্স যখন তোমার স্টারটা ম্যাক্সিমাম অ্যাল্টিটিউডে থাকে। হোয়াট অ্যাবাউট স্টার ইন দ্য ডিরেকশন গিভেন বাই দ্য রেড অ্যারো ফর দিস, যেটা মানে রেড অ্যারোটার কথাই এখন বললাম। সো এখানে হচ্ছে কি, আমরা জিনিসটা কম্বাইন করলাম। সো এগেইন আমরা এখন পর্যন্ত যা যা শিখছি সব কিছু দেখি। ফার্স্ট অফ অল উই ড্রিউ আ সার্কেল, এরপর আমরা হচ্ছে কি জেনিথটা আঁকলাম, আমরা পোলটা আঁকলাম, পোলটা হচ্ছে কি আমরা নর্থ সেলেস্টিয়াল পোল, এখানে পিটা দেখানো হয়েছে। এরপর আমরা কি আঁকবো, আমরা আঁকবো নর্থ থেকে আস্তে আস্তে ওয়েস্ট, ওয়েস্ট থেকে সাউথ একটা আঁকলাম, পিছনে ড্যাশ লাইনটা দিতেও পারো নাও দিতে পারো। দেন উই কুড উইল ড্র আ সেলেস্টিয়াল ইকুয়েটার, একটু বাঁকা করে, মানে জিনিসটা হচ্ছে কি সেলেস্টিয়াল ইকুয়েটার তো আমাদের সাথে বরাবর থাকে না, ইটস কাইন্ড অফ লাইক স্ল্যান্টেড। সো দ্যাটস আমার সেলেস্টিয়াল ইকুয়েটার। এরপর আমরা আঁকবো একটা স্টার, সো একটা র্যান্ডম পয়েন্টে আমরা একটা স্টার আঁকবো। সো হিয়ার ইজ আওয়ার স্টার। দেন ফর আওয়ার অল্ট আজিমেথ সিস্টেম, আমরা জেনিথ থেকে একটা সোজা লাইন টানবো আপ টু দ্য হরাইজন, ঠিক আছে? সো জেনিথ থেকে হরাইজন পর্যন্ত একটা সোজা লাইন, অ্যান্ড সেখান থেকে আমরা বলতে পারবো যে এই পার্ট যেটা আছে দ্যাটস আওয়ার অ্যাল্টিটিউড। সো এটাকেও অ্যাল্টিটিউড বলি, বা এই ছোট অ্যাঙ্গেলটাকেও অ্যাল্টিটিউড বলতে পারি। অ্যান্ড বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে কি আমাদের জেনিথ অ্যাঙ্গেল, বা 90-5 আওয়ার অ্যাল্টিটিউড। নাও আওয়ার এজিমাত, আমরা সাউথ থেকে শুরু, সাউথ থেকে ঘুরে আমরা একটু পর্যন্ত আসলাম যে দ্যাটস আওয়ার এজিমাত। সো আমরা সাউথ থেকে ওয়েস্টে যাব, ওয়েস্ট থেকে আমরা ওয়াই পর্যন্ত যাব, দ্যাটস আওয়ার এজিমাত। সো আমরা এই অ্যাঙ্গেল দিয়েও দেখাতে পারি যে এটা আমাদের এজিমাত, বিকজ আমরা আলটিমেটলি এইখান থেকে এখানে আসলাম। ওকে, সো এরপর হচ্ছে কি আমরা ডিক্লাইনেশন ট্রাই করব। ডিক্লাইনেশনে আমরা পোল থেকে শুরু করি। সো স্টার্টিং ফ্রম দ্য পোল আমরা একটা সোজা লাইন টানবো, সোজা না একটু কার্ভ লাইন টানবো আপ টু দ্য সেলেস্টিয়াল ইকুয়েটার। সো জেনিথ থেকে আমরা যেভাবে একটা লাইন টেনেছিলাম হরাইজনের উপর, আমরা পোল থেকে সেরকম আরেকটা লাইন টানবো, দ্যাট গোস থ্রু দ্য পোল, থ্রু দ্য স্টার and onto the celestial equator. এরপর হচ্ছে কি আমরা পোল আর জেনিটটা জয়েন করব। হ্যাঁ, ওকে, সো উই হ্যাভ আর ডিক্লাইনেশন, আমার আর এক্স হচ্ছে আমার ডিক্লাইনেশন। লেট মি ডু দ্যাট উইথ আনাদার কালার। আর এক্সটা হচ্ছে ডিক্লাইনেশন, দেয়ারফর এক্স পি হচ্ছে আমার 90-5 আওয়ার ডিক্লাইনেশন। এরপর আছে আওয়ার অ্যাঙ্গেল, আওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার এই যে এই বোল্ড কালার যেটা লাইন আছে, এই লাইন থেকে এখান থেকে শুরু করে এসে, সরি, এই সি থেকে শুরু করে এসে ওয়েস্ট দিয়ে গিয়ে আর পর্যন্ত যে লাইনটা আছে, দ্যাটস মাই আওয়ার অ্যাঙ্গেল। অথবা আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটাও আমার আওয়ার অ্যাঙ্গেল। অ্যান্ড অ্যাজ আই সেড, আমার পোলারিসের হাইট হচ্ছে 5, আমার ল্যাটিটিউড 5, দেয়ারফোর পোলারিস থেকে জেড পর্যন্ত যেটা হবে সেটা হবে যে আমার
90 মাইনাস 5। সো আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে সেলেস্টিয়াল স্ফিয়ার দুইটা কোঅর্ডিনেট একসাথে কিভাবে আঁকতে হবে এন্ড কোনটার মানে কি। স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল সলিউশন টু অল প্রবলেমস। সো এখানে হচ্ছে কি, আমাদের কনভেনশন হচ্ছে যখন আমরা একটা তিনটা আমরা একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল কি সেটা চিনবো, যখন আমাদের তিনটা গ্রেট সার্কেল থাকবে, তিনটা গ্রেট সার্কেল যখন একটা একটা তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তখন আমরা পাবো একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। সো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের কর্নারগুলো আমরা ডিনোট করবো যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি দিয়ে এনিওয়েজ। বাট আসলে হচ্ছে কি, আমরা যে ভিতরে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করবো। অ্যান্ড সাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা স্মল লেটার এ, স্মল লেটার বি, স্মল লেটার সি দিয়ে ডিনোট করবো। অ্যান্ড নোটিস দ্যাট যেখানে আমাদের এ, ক্যাপিটাল এ, ঠিক তার অপোজিটে হচ্ছে কি আমাদের স্মল লেটার এ। সো দ্যাটস জাস্ট দ্য কনভেনশন যে তোমার অ্যাঙ্গেলের অপোজিটটা হবে তোমার স্মল লেটার, মানে সেম অক্ষর হতে হবে আর কি। ইটস জাস্ট এ কনভেনশন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট আদার স্টাফ। নাও এখানে আমাদের হচ্ছে কিছু ফর্মুলা লাগবে, তো দেখে একটু কেমন জানি লাগতে পারে অত এত বড় বড় ফর্মুলা, বাট ডোন্ট ওয়ারি আমরা এখানে খুব ডেপথে যাব না, মানে দেখতে দেখতে হচ্ছে তোমার এই ফর্মুলাগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবা তোমরা। অ্যান্ড ডিরাইভেশন তোমরা গুগল করলেই পাবা, ডিরাইভেশন এখানে দেখাচ্ছি না, উই আর জাস্ট হিয়ার টু লার্ন হাউ টু ইউজ দিস ফর্মুলা। ওকে, তো স্ফেরিক্যাল সাইন থিওরেম, সাইনও আমরা জানি যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তো এখানে হচ্ছে কি উল্টা, সাইন এ বাই সাইন স্মাইল সাইন স্মল এ ওভার সাইন ক্যাপিটাল এ ইকুয়াল টু সাইন স্মল বি ওভার সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সাইন স্মল সি ওভার সাইন ক্যাপিটাল সি। তো এখানে হচ্ছে কি আমরা সাইডেরও সাইন নিতে পারছি, দ্যাটস বিকজ দ্য সাইডস আর অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইনার অ্যাঙ্গেলস। সো তুমি যদি দেখো যে এটাকে হচ্ছে কি আমরা এ বলতেছি, বাট এ ইজ বেসিক্যালি আর থিটা, রাইট? সো আর কি, আর হচ্ছে ওয়ান ফর স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলস আমরা সুবিধার্থে ওয়ান বলি। অ্যান্ড এই থিটাটা হচ্ছে কি ভিতরের অ্যাঙ্গেলটাও, সো ভিতরের অ্যাঙ্গেলটা যেহেতু আর এ, তো অরিজিনালি যেটা ছিল ভিতরের অ্যাঙ্গেলটা ছিল যে এ, তাই বাইরের সাইডটাও আমরা এ বলছি। সো আমরা যখন বাইরের সাইডের সাইন নিচ্ছি বুঝে নিতে হবে যে সাইনটা আসলে হচ্ছে ভিতরের অ্যাঙ্গেলটার, নট অ্যাকচুয়ালি সাইডের। বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার ইন স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলস, যেভাবেই বলি না কেন মানুষ এমনিতেই বুঝে নেই, দ্য ম্যাথ ওয়ার্কস আউট। অ্যান্ড নাও উই হ্যাভ আ স্ফেরিক্যাল কোসাইন ল আছে আমাদের, একটু বড়। সো এটা একটু দেখি, কস সি ইকুয়াল টু কস এ প্লাস কস বি প্লাস সাইন এ সাইন বি কস ক্যাপিটাল সি। ওকে, দিস ইজ আ ক্যাপিটাল লেটার জিনিস কিন্তু। আচ্ছা তো দেখি, কস সি মানে এই সাইডের কস। তো when we talk when you want to find the value of one side amader ki ki lagbe, amader opposite dui ta side lagbe and opposite angle ta lagbe. So cos of small letter c is equal to cos of small letter a cos of small letter b plus sin of small letter a sin of small letter b times cos of capital c. mane hocche cos of cos of a side into cos of a side plus sin of a side into sin of a side into cos of a angle ta. to ekhon eta hocche ki amra apply kore dekhar chesta korbo. we said earlier that a difficult is showing which spherical triangle to draw. in the figure we have solved that problem for you. see if you can work out the angles and arc lengths label with the question mark should be, then move on to the then amra hocche pore slide jabo. so pause the video right over here and see if you can find out what these angles are and angle gulo modhe relation ki rokom. okay, to assume korlam tumi eta try kore dekhcho. to eta hocche ki amra ki korbo, north celestial pole theke equator poronto hocche ki amra je line ta tanbo shekhane equator theke star poronto distance delta but declination, therefore star theke amader north celestial pole hobe je 90 minus declination. zenith theke horizon ekta line tanbo, হরাইজন থেকে স্টার পর্যন্ত যেটা হচ্ছে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এ বা অ্যালটিটিউড, দেয়ারফর আমার স্টার থেকে জেনিথ যেটা হবে সেটা হচ্ছে আমার জেনিথ অ্যাঙ্গেল বা 90 মাইনাস অ্যালটিটিউড। ওকে, সো
এরপর হচ্ছে আমার সেলেস্টিয়াল ইকুয়েটার বরাবর যদি আমি একটু পর্যন্ত আসি, এই ডটেড লাইন এখান থেকে আমি যাব। ওকে, তো এই পুরোটা হচ্ছে কি আমার কি আওয়ার অ্যাঙ্গেল, অ্যান্ড আমার এজিমাথ হচ্ছে কি আমার সাউথ থেকে নর্থে আসলাম, আমার এখান থেকে এখানে আসতে যে অ্যাঙ্গেলটা দরকার, সাউথ থেকে এখানে আসতে এই পুরোটা হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। দেয়ারফোর এখান থেকে এটা হচ্ছে কি আমার 180 - h, 180 - আওয়ার অ্যাঙ্গেল। আমি এটাকে 180 - h বলতে পারি অথবা এটাকে 180 - h বলতে পারি। 180 - h বলো বা 360 - h বলো, দে বোথ গিভ ইউ দ্য সেম রেজাল্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো দিস থিং ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ, বাট তোমাকে জাস্ট এটা খেয়াল রাখতে হবে যে কখন তুমি এজিমাথ ইউজ করবা, বা সরি আমি এতক্ষণ বলছিলাম, দিস ইজ অ্যাকচুয়ালি ইউজুয়ালি ওটা অনেকবার কনফিউজ করে ফেলি। 180 - এজিমাথ, সো এটাকে 180 - এজিমাথ বলতে পারবা অথবা 360 - এজিমাথ বলতে পারবা, বাট দে বেসিক্যালি গিভ ইউ দ্য সেম রেজাল্ট। বাট তুমি জাস্ট এটা খেয়াল রাখবা যে তোমার এজিমাথটা কোন দিক থেকে কাউন্ট করতে বলছে। ওকে, নাও নর্থ সেলেস্টিয়াল পোর্ট থেকে জেনিথ ইটস অলওয়েজ 90 - 5, অলওয়েজ। সো দোজ আর অল আওয়ার অ্যাঙ্গেলস। নাও উই উইল সলভ অ্যান আইওএ লেভেল প্রবলেম, ডোন্ট ওয়ারি, ইটস কাইন্ড অফ ইজি। সো কোয়েশ্চেন ইজ, ক্যালকুলেট দ্য এজিমাথ অফ দ্য সান অ্যাট রাইজিং অন মিডসামার্স ডে অ্যাট স্টোনহেঞ্জ, ল্যাটিটিউড দেওয়া আছে, অ্যাট আ টাইম ওয়েন দ্য অবলিকুইটি অফ দ্য একলিপ্টিক ওয়াজ 23.48 ডিগ্রিজ। ওকে, সো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এটা ইজিলি করা যাবে। তো আমাদের হচ্ছে কি এজিমাথ বের করতে বলছে অফ দ্য সান অ্যাট রাইজিং। সো রাইজিং মানে কি, রাইজিং মানে হচ্ছে তোমার অ্যাল্টিটিউড হচ্ছে জিরো। সো যখন একটা জিনিস রাইজ করে তোমার অ্যাল্টিটিউডটা জিরো হয়। মিড সামার্স ডে, তো মিড সামার্স ডে যেহেতু এখানে হচ্ছে তোমার মিড সামার্স ডে তে, এটা তোমরা পরের ওয়ার্কশপে দেখবা যে এখানে দিস জাস্ট রিফার্স টু দ্য ডিক্লাইনেশন দ্য সান। ওকে, সো দ্য সান অন মিড সামার্স ডে দ্য সান রিচেস দ্য গ্রেটেস্ট ডিক্লাইনেশন, নট দ্য গ্রেটেস্ট নর্দার্লি ডিক্লাইনেশন, নিমনি ডেল্টা ইকুয়াল টু প্লাস ই, প্লাস ই ইজ দ্য অবলিকুইটি অফ দ্য একলিপ্টিক। ওকে, সো এটা জাস্ট আপাতত তুমি ডেফিনিশনটা জেনে রাখো, পরে ডিটেলসে তোমরা পরের ওয়ার্কশপে দেখবা। ওকে, পরের ওয়ার্কশপ না, অ্যাকচুয়ালি পরের ক্লাসে। সো দ্য রিকোয়ার্ড স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল উইল বি জেড পি এক্স অর জেনিথ পোল অ্যান্ড এক্স। নোটিস দ্যাট এক্স হচ্ছে এখন আমার হরাইজনের উপর, বিকজ দ্য সান ইজ জাস্ট রাইজিং। ওকে, যখন রাইজ করবে তখন এক্স থাকবে বা তোমার স্টার থাকবে অলওয়েজ অন ইয়ার হরাইজন। তো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের যেহেতু এটা যেহেতু জিরো, মানে আমাদের ইকুয়েটর থেকে, সো এখানে আমরা যেটা দেখতে পারবো, ফার্স্ট অফ অল আমাদের জেনিথ থেকে আমাদের এক্স পর্যন্ত আমাদের অ্যাঙ্গেল হচ্ছে কি 90 ডিগ্রি, ইজি এনাফ। আমাদের জেনিথ থেকে পোল হচ্ছে 90 - 5 ল্যাটিটিউড, মুখস্থ জিনিস। এরপর আমরা যে অ্যাঙ্গেলটা পাবো স্টার্টিং ফ্রম আর নর্থ টু এক্স, তো এখানে হচ্ছে কি আমরা নর্থ থেকে কাউন্ট করছি, তো ইন আদার কেসেস আমরা সাউথ থেকে কাউন্ট করি, তো ইট ডাজেন্ট ম্যাটার। এটা হচ্ছে ইউজুয়ালি কোয়েশ্চনে বলে দেবে তোমাকে যে তুমি এজিমাথ কোন দিক থেকে কাউন্ট করবা, ফ্রম ইয়ার নর্থ অর ফ্রম ইয়ার সাউথ। এটাকে আমরা এও বলতে পারি বা 180 - এও বলতে পারি, ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড ইয়ার পি এক্স ইজ 90 - দ্য অবলিকুইটি অফ একলিপ্টিক। তো এখান থেকে তুমি জিনিসটা খুব ইজিলি বের করতে পারবা। সো সিন্স দ্য সান ইজ রাইজিং, জেড এক্স ইকুয়াল টু 90, অবভিয়াসলি জেড পি ইকুয়াল টু 90 - 5, ওয়ের 5 ইজ অবজার্ভার্স ল্যাটিটিউড, দ্য অ্যাঙ্গেল পি জেড এক্স, পি জেড এক্স ইজ দ্য এজিমাথ ইস্ট অফ নর্থ। অ্যান্ড আমরা হচ্ছে এখানে কোসাইন ফর্মুলাটা ইউজ করবো, যেহেতু আমরা হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি। ওকে, তো দ্য রিভার্স কোসাইন ফর্মুলা আমরা আগের সাইডে একটু দেখে আসি। সো প্রথমে আমরা দেখছিলাম যে একটা সাইড যদি বের করতে চাই সেটা কেমনে বের করবো, আর ইন রিভার্স আমরা যদি তিনটা সাইড জানি, সো তিনটা সাইড জানা থাকলে আমরা অ্যাঙ্গেল গুলা যাতে কিভাবে বের করবো, দ্যাটস জাস্ট দ্য রিভার্স অফ দিস। সো কস অফ ক্যাপিটাল সি ইকুয়াল টু -cos A - cos B প্লাস sin A - sin B - cos c। ওকে, সো এটা জাস্ট সব কিছুকে রিভার্স করে দিল, আর এখানে
সামনে যে প্লাসটা ছিল সেটা মাইনাস। ওকে, সো অর উই কুড, মানে উই কুড জাস্ট ডু দিয়া নর্মাল সাইড দিয়েও করতে পারি। সো কস অফ দিস থিং, কস অফ 90 মাইনাস ই উইল বি ইকুয়াল টু সাইন অফ জেড এক্স সাইন অফ জেড পি প্লাস, সরি আবার, সো এটার কস অফ 90 মাইনাস অবলিকুইটি অফ ইকুইপটিক সাইন কস অফ পি এক্স উইল বি ইকুয়াল টু কস অফ জেড এক্স কস অফ টাইমস কস অফ জেড পি প্লাস সাইন অফ জেড এক্স সাইন অফ জেড পি কস অফ আওয়ার এজিমথ। তো আমরা এটা জানি, এটাও জানি, এটাও জানি, আমাদের একটাই ভেরিয়েবল সেটা হচ্ছে এজিমথ। ইজিলি আমরা ফর্মুলার ভিতর প্লাগ ইন করে এজিমথটা ইনস্ট্যান্টলি পেয়ে যেতে পারবো। So that's it. Hope you guys had fun.